হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গণিত পরীক্ষা দিয়েছো। আমার কাছে গণিতের গ সেটের প্রশ্নটি আছে, আমি এটির সমাধান তোমাদেরকে দিচ্ছি। দেখো, এটা ঢাকা বোর্ডের একটা প্রশ্ন। তোমরা গ সেট, আমার এটা হচ্ছে গ সেট। দেখো, এক নাম্বার যেটা আছে, এক নাম্বারে হচ্ছে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে ফাঁকা সেট। এবং দুই নম্বরে দেখো, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটার অ্যান্সারটা কিন্তু গ হবে। হ্যাঁ, কারণ 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার দুইটাকে যদি তুমি স্কোয়ার করো, তাহলে সমকোণী ত্রিভুজ দেখবা যে সমকোণী ত্রিভুজের এই দুইটা স্কোয়ার করলে যা হবে 13, এটা হচ্ছে অতিভুজ, এটাকে স্কোয়ার করলে সেম হবে। এই দুইটা স্কোয়ার করে যদি যোগ করো 169 হবে, 13 স্কোয়ার করলে 169 হবে। তিন নাম্বারটা, এই যে 10 4a 4/3 যেটা আছে, সেটার অ্যান্সারটা হবে হচ্ছে 3/4। ওকে। এবং চারের এই যে দেখো, এই জ্যামিতির এটার অ্যান্সার হবে হচ্ছে এটা, তিনটাই হবে সাইন থিটা √3/2 হলে কট থিটার মান হচ্ছে 1/3, কারণ √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, কট 60 ডিগ্রির মান হচ্ছে কি 1/√3। 6 নম্বরে হচ্ছে অ্যান্সার খ, 3 হবে। এবং সাথে দেখো, প্রকৃত উপসেট, যেহেতু এটার উপসেট হচ্ছে 16টা, কিন্তু প্রকৃত উপসেটে একটা বাদ যাবে, 15টা। আশা করি তোমরা মিলিয়ে নিচ্ছ। 8 নম্বরটা দেখো, 8 নম্বরের অ্যান্সারটা হচ্ছে √3 হবে। এবং 9 নম্বরে এটা তোমরা ক্যালকুলেটারে গুণ করলেই পেয়ে গেছো। 10 নম্বরে দেখো, 10-এর অ্যান্সারটা হবে হচ্ছে 12। এবং 11 নম্বর যেটা তোমাদের সূচকের থেকে আসছে, এখানে এক্স এর মান হচ্ছে 3, কারণ এক্স এর পাওয়ার যদি 4-এর পাওয়ার যদি 3 দাও, তাহলে 64 চলে আসে। 12 নম্বর দেখো, 12 নম্বরের অ্যান্সারটা হচ্ছে তোমাদের খ। হ্যাঁ, 13 নম্বর যে ধারাটা আছে, এটার অষ্টম পদ হচ্ছে 1/2 হবে। এবং 14 নম্বর ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে তিনটা শর্তই সঠিক হবে, 1, 2, 3, 4 নম্বর অপশনটা। হ্যাঁ, 15 নম্বর অপশন যেটা আছে, 15 নম্বরের প্রশ্ন লগের থেকে আসছে, লগ 2√2 উপরে আছে 64, এটা হবে হচ্ছে 4। তুমি যদি 2√2 এটাকে পাওয়ার 4 দাও, দেখবা 64 চলে আসবে। এবং 16 নম্বরে যেটা আছে, সেটার অ্যান্সার হবে হচ্ছে 14, খ নাম্বার। এবং অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণগুলো একটু স্থূল কোণ হয়। আচ্ছা, মধ্যক শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা কত? মধ্যক শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা হবে তোমার হচ্ছে 32। প্রচুরক কত? প্রচুরক হচ্ছে 57। এটার লগ হবে হচ্ছে, এটা 4 হবে, তুমি এটার পাওয়ার 4 দিলে দেখবা যে এটা চলে আসছে। সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ, এটা হচ্ছে 108 ডিগ্রি। এবং এটাতে অ্যান্সার হবে হচ্ছে সবগুলা। এবং শর্তটা, এটা তোমাদের বইয়ে আছে, এটা হচ্ছে ক নাম্বার অপশন। এবং 24 নম্বরে দেখো, এই যে স্কোয়ার মাইনাস √2a + 1 = 0, এটাতে হবে তোমার 2 নম্বর অপশন, 1 এবং 3 নম্বর, এই যে 1 আর 3 নম্বরটা হচ্ছে সঠিক। 25 নম্বরে যে জ্যামিতিটা আছে, সেটার এটা হচ্ছে কোণ বিওসি, এই যে কোণ বিওসি, এটার পূরক কোণ হচ্ছে কোণ ডিওসি। চা ও চিনি শতকরা পরিমাণটা, এটা হচ্ছে 70% লাস্টের অ্যান্সার। এবং এই যে দেখো, এই যে বৃত্তটা, এই বৃত্তে যেই কোণ এওসি আছে, কোণ এওসি এর মানটা হচ্ছে 120 ডিগ্রি। এবং এইটার অ্যান্সারটা হবে হচ্ছে 2/3, এই যে 28 নম্বরের, এখানে আমার ভুল দেখাইছে স্টুডেন্ট, তো এটা হচ্ছে, এটা হচ্ছে 2/3। এটা যদি আমি একটু সলভ করে দিই, এটা এটা হচ্ছে সেক, সেকের সূত্র যদি বসে, 1/cos + 1/10, আমি আর এ লিখতেছি না, সরি, 1/10 না, সাইন বাই কস। আচ্ছা, এটা করতে গেলে অনেক টাইমের ব্যাপার, ভিডিওটা লং হয়ে যাবে, জাস্ট অ্যান্সারটা লিখে রাখো। এটা হচ্ছে 2/3 হবে। হ্যাঁ, ঘরের মাঝের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 6, এটা হচ্ছে খ। এবং এটা হচ্ছে 30 নম্বর অ্যান্সারটা হচ্ছে 100 পাই। হ্যাঁ,